দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে ভারতের দিল্লিতে মধ্যরাতে গাড়িতে থাকা এক নারী সাংবাদিককে দুর্বৃত্তরা গুলি করার ঘটনা ঘটেছে শনিবার রাত 12:30টার দিকে পূর্ব দিল্লির অশোক নগরে এই ঘটনা ঘটে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পূর্ব দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয় ভুক্তভোগী মিতালি পুলিশকে জানায় মুখোশধারী হামলাকারীরা প্রথমে তার গাড়িতে ডিম ছোড়ে গাড়ি থামানোর জন্য তাকে হয় কিন্তু হুমকি দেওয়া তিনি গাড়ি না ওভারটেক করে হামলাকারীরা পথ আটকে দাঁড়ায় তারপরই তাকে লক্ষ্য করে গাড়িতে গুলি চালায় এর আগে দু হাজার আট সালের ঠিক একই কায়দায় দিল্লির বসন্তকুঞ্জে এক সাংবাদিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা